नमस्कार, कम्प्यूटर एडुकेशन अनलॉक चैनले आपनादेर स्वागतम। आजकेर भिडियोते आमी शेखाबो किभाबे कम्प्यूटर बा लैपटपे विंडोज 11 ओ प्राइम ओएस के एकसाथे डुएल बुट करा जाए। प्राइम ओएस इन्स्टल थाकले गूगल प्ले स्टोर एवं अन्यान्य एंड्रॉइड एप्स ओ एंड्रॉइड गेम इन्स्टल करा खूब सहज हो जाए। आसुन भिडियोटी शुरू करी। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রাইম ওএস ইনস্টল করতে গেলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে যে কোনো একটি ড্রাইভ NTFS এ ফরম্যাট করে নিতে হবে। প্রথম উইন্ডোজ আর কি প্রেস করব, এতে রান খুলে যাবে। গিয়ে লিখব diskmgmt.msc, এন্টার করলেই ডিস্ক ম্যানেজমেন্ট খুলে যাবে। আনলোকেটেড ব্ল্যাক কালারের একটি ড্রাইভ দেখাচ্ছে, রাইট ক্লিক করে করব নিউ সিম্পল ভলিউম, একটু মেনু খুলে যাবে, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট দেখাবে NTFS লেখা আছে, নেক্সট করব, ফিনিশ করব। ফরম্যাট হয়ে ড্রাইভটি রেডি হয়ে যাবে। এটি 80 GB একটি ড্রাইভ, এখানেই কিন্তু প্রাইম ওএস ইনস্টল করব। প্রাইম ওএস এর ISO ফাইল ডাউনলোড করে নেব। গুগলে গিয়ে লিখব প্রাইম ওএস, প্রথমে যে ওয়েবসাইটটি আসবে খুলে নেব। ওয়েবসাইটটি খুলে নিয়ে স্ক্রল করে নিচে দেখতে পাবো কি কি অ্যাপ্লিকেশন এখানে সাপোর্ট করছে। ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করব, x86 ডিভাইস চয়েস করছি। প্রাইম ওএস 2.1.3 অ্যান্ড্রয়েড 11 এর উপর বেস করে অপারেটিং সিস্টেমটি বানানো হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমি প্রাইম ওএস 0.6.1 অ্যান্ড্রয়েড 7 এর উপর বেস করে ক্লাসিক এডিশনের ISO ফাইল ডাউনলোড করব। ডাউনলোড নাও। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে রুফুস দিয়ে এটাকে বুটেবল বানিয়ে নেব। সিলেক্ট করে প্রাইম ওএস এর ISO ফাইল সিলেক্ট করে দিয়ে দেবো। NTFS রাখবো। স্টার্ট করলেই পেন ড্রাইভ ফরম্যাট করার অপশন দেখাবে, ওকে করব, পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে। F12 প্রেস করে বুট মেনু খুলে নেব এবং হার্ড ডিস্ক দেখাচ্ছে, এখানে এন্টার করলে পেন ড্রাইভটি দেখাবে, এন্টার করলে বুটিং শুরু হয়ে যাবে। ইনস্টলেশন, ইনস্টল প্রাইম ওএস টু হার্ড ডিস্ক ওপেন হয়ে গেলে পার্টিশন যে নতুন ক্রিয়েট করেছি তার জায়গায় চলে আসবে, ওকে করব। ডু নট রিফরম্যাট, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল বুট লোডার গ্রাব, এটা ইয়েস করতে হবে। তারপর অপশন আসবে, দ্য ইনস্টলার ফাউন্ড এ উইন্ডো পার্টিশন ইন ডেভ SDA1, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ বুট আইটেম ফর উইন্ডো, মানে উইন্ডোর যখন ওপেন হবে তখন যে ব্ল্যাক স্ক্রিনটা আসবে যেখানে দুটো উইন্ডোজ এর আলাদা আলাদা করে অপশন দেখাবে, সে তার জন্য কিন্তু এটা ক্রিয়েট করতে হবে, সুতরাং এটা ইয়েস করতে হবে। ফাইল কপি হওয়া শুরু হয়ে গেছে, সুতরাং কিছুক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট হতে। আবার একটি অপশন আসবে, আর ইউ সিওর টু ক্রিয়েট দ্য ইমেজ, এটা ইয়েস করতে হবে। সিস্টেম রিবুট করতে হবে। রিবুট হয়ে যাওয়ার পর প্রাইম ওএস স্টার্ট হয়ে যাবে। প্লিজ এন্টার ইওর ডিটেলস টু অ্যাক্টিভেট প্রাইম ওএস, এখানে ইউজার নেম, টাইম জোন, কান্ট্রি, সিটি এগুলো সব দিতে হবে। গিয়ে করতে হবে নেক্সট। লাইসেন্স টার্ম আছে, অ্যাকসেপ্ট করতে হবে। প্রাইম ওএস স্টার্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা গুগল প্লে স্টোর অ্যাক্সেস করতে পারবেন এবং যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। প্রাইম ওএস ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটা ব্ল্যাক কালারের স্ক্রিন দেখতে পাবেন, যেখানে প্রথমে লেখা থাকবে প্রাইম ওএস এবং নিচে লেখা থাকবে উইন্ডোজ। প্রাইম ওএস এ ক্লিক করলে প্রাইম ওএস এ এন্টার করতে পারবেন। উইন্ডোজে ক্লিক করলে উইন্ডোজ 11 এ আপনারা এন্টার করতে পারবেন। এইভাবে আপনারা ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড একই সাথে ব্যবহার করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।